সংগঠনের রাজ্য সভানেত্রীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো রামঠাকুর কলেজের এভিবিপির নেতা কর্মীরা। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে চলে এই বিক্ষোভ। ক্ষুব্ধদের অভিযোগ, রামঠাকুর কলেজে ভর্তি প্রক্রিয়া চলার সময় কলেজে গিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন সভানেত্রী মিলন রানী জমাতিয়া। তিনি আবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপিকা, তাই সেখানে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র সংগঠনটির নেতা কর্মীরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ সভাপতি ডক্টর মিলন রানী জমাতিয়া ওই দিন 14 তারিখ রামঠাকুর কলেজের ভর্তি প্রক্রিয়া চলাকালীন অভিভাবকরা, আমরা কলেজে অনেক অভিভাবকরা ছাত্ররা লগে ভর্তি প্রক্রিয়ার লিগা অভিভাবকরা উপস্থিত আছিল। তো উনি আমরার সামনে আয়া দেখছে অনেক অভিভাবকরা কলেজের মধ্যে উপস্থিত আছে, থাকার কারণে উনি আমাদের কইছে যে আমরা যেমন তারা বাইক করে যাই, তো এটা তো আমরা দায়িত্বের মধ্যে পড়ে না যে অভিভাবকরা আমরা বাইক করে যাওয়া, তো সেই কারণে সেই কাজটা আমরা করতে পারছি না। করতে না পারার কারণে উনি আমাদের ছাত্রদের উপরে, আমাদের কার্যকর্তাদের উপর উনি যে বেআইনিভাবে এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছে এবং বলেছে যে আমাদের নামে বেআইনিভাবে এফআইআর করে, তো আমাদের ছাত্রদের নিরাপত্তা কোথায়?